এবং আমি আরো একবার চলে যাব এবার রুবির কাছে এবং রিতেশদার কাছে যে রিতেশদা সমস্যাটা কোথায় যে কেউ রাজ্যের পুলিশের উপর ভরসা করতে পারছে না এদিকে রুদ্রাঙ্ক বলছে যে না পুলিশ সব করছে দেখো ধর্ষণের কাণ্ডে পুলিশ দুটো কারণে এফআইআর নিচ্ছে না এক হচ্ছে প্রথমবার যদি এফআইআর নেয় ন্যাশনাল ক্রাইম ব্যুরোতে তার রিফ্লেকশন পড়বে দুই হচ্ছে যে যদি এফআইআর নেয় তাহলে দেখতে হবে যে ধর্ষক বা যে অভিযুক্ত তার আশপাশে তৃণমূলের পেরিফেরিটা ঘোরাফেরা করছে এর জন্য পুলিশ 2001 সাল ভুলে গেছেন উনি আরজিকর বাম আমলে 2001 সাল উনি ভুলে গেছেন তাই উনি কথাগুলো বলতে পারছেন উনি জানেন যে পুলিশ কাজ করছে কিন্তু ওদের বিরোধিতা করতে হবে আপনি কোন সালে দাঁড়িয়ে আছেন আপনি পিছিয়ে যাবেন পিছিয়ে যাব ও সেটা আপনারা করবেন না আমরা করছি না আপনারা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না এটা আপনারা এক সেকেন্ড কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে কে কাকে কালিমালিপ্ত করতে চাইছে চোখের সামনে দেখতে পাচ্ছি যা যা ঘটছে কে কাকে কালিমালিপ্ত করবে দেখুন আজকে জয়নগরের বাচ্চা মেয়েটার বাবা মা কিন্তু পুলিশের কাছে গেছিল যখন সে বাচ্চাটা নিখোঁজ ছিল কিন্তু পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তার কাজটা কিন্তু শুরু করেনি আজকে যদি শুরু করতে হয় তো আজকে উমা বেঁচে থাকতো আমাদের মধ্যে তাই পুরো পশ্চিমবঙ্গের মানুষ বলছে সব মায়েরা বুক ফাটিয়ে কান্না করে একই কথা বলছে কন্যাশ্রী ফেরত দিন আমার কন্যা ফেরত দিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুনতে না পায় আবারও বলছি লক্ষ্মীর ভাণ্ডার ফেরত নিন আমাদের লক্ষ্মী বঙ্গের বেশ এবার আমি নীতিশবাবুর কাছে যাবো এবার আমি নীতিশবাবুর কাছে নীতিশবাবু আপনারা একদম রুদ্রাঙ্ক সরাসরি নাম তুলে বলেছে যে বামেরা তাই বললেন তো বামেরা কালিমালিপ্ত করছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আচ্ছা কালিমালিপ্ত করতে হয় স্যান্ডউইচের অনশনকে কালিমালিপ্ত করতে হয় সেটা তো উপেন্দ্র তাদের দলের লোকেরা বলেছে যে স্যান্ডউইচকে উনি অনশন করেছেন আমরা কোথায় কালিমালিপ্ত করতে গেলাম আমরা তো শুধু সত্যটা তুলে ধরেছি সত্য তুলে তুলে যদি কালিমালিপ্ত হয় তাহলে হবে আমাদের কিচ্ছু করার নেই এবার আমি বলি দেখুন উনি রাজনৈতিক অনেক কথা বলছেন কিন্তু উনি নিজের দলটা ভুলে যাচ্ছেন ওনার বাম বাম করতেন এক সময় এখনো করছেন এবং দলটা কি করে গেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সারা দেশ জুড়ে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা রাজ্যে এই ভারতবর্ষে মেয়েদের সাথে কি ঘটছে আর ভারতবর্ষের সরকার কি কাজ করছে সময় যারা কটা এফআইআর আজ ভর্তি তারা তৃণমূলের সময় এসে নেতা হয়ে গেছে তাহলে কারা গেছে এটা প্রশাসন চালাচ্ছে বুঝতে পারছেন আপনারা এসে চা জানের মতো আমি আলোচনায় আসবো আমি আবারও তর্ক বিতর্কে আসবো তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকের আমি ব্রেক নিয়ে ফিরছি প্রশ্ন একটাই যে কেন এই রাজ্যের এটা শহর কলকাতা হোক বা অন্য যে কোনো রাজ্যের যে কোনো জেলা হোক যে কোনো প্রান্তের আমাদের রাজ্যের সেখানে কেন একের পর এক ভয়াবহ ঘটনা ঘটবে এবং সবথেকে আশ্চর্য লাগে কি জানেন রিতেশবাবু এবং রবি মণ্ডল যে যখন একটা ঘটনা এই আরজিকর কাণ্ড নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে তলপার হয়ে যাচ্ছে আর আমরা ধারাবাহিকভাবে দেখছি ঠিক সেই সময়গুলোতেই একটা কুলতলি একটা পটাশপুর যেন কোনো ব্যাপারই না মানে এই সাহসটা কারা দেয় এই সাহসের পিছনে কাদের হাত থাকে প্রশ্নটাই দেখো বাম আমলে যারা আমাদের কাছে আপদ ছিল তারা এখন তৃণমূলের কাছে সম্পদ হয়েছে সমস্যাটা এইখানে এখন হচ্ছে যে যে করছে ঘটনা সে যখন জানে যে তার পেছনে এমন একজন আছে যে তাকে বাঁচাতে পারবে তা চাইলে তার পক্ষে এই কাজটা করাটা অনেক সহজ এবং যখন এই কাজটা হচ্ছে এরকম কাজ যখন ঘটে যাচ্ছে তখন অন্যরাও তার সুযোগ নিচ্ছে এবং এই জায়গা থেকে আমি রুদ্রাঙ্কুর কাছে আসবো এই কথাকে কি একেবারে অস্বীকার করা যায় আমরা কি দেখিনি সৌগত রায়ের আশেপাশে কারা ছিলেন আমরা কি দেখিনি মদন মিত্রের আশেপাশে কারা ছিলেন যদিও তারা বলেন যে একটা কাজে গেলে অনেক লোক একসঙ্গে থাকে যদিও একে অপরের জন্মদিনে অনেকের উপস্থিতি আমরা দেখতে পাইছি আমি জয়ন্ত সিং কাণ্ডের ঘটনা বলছি এরকম একাধিক ঘটনা রয়েছে রাজ্যে দেখুন আমি রাম রহিম ব্রিজভূষণকে নিয়ে আমি গোলাতে যাব না আমি সিপিএম এর কথাটাকে সমর্থন করছি গোলাতে হবে না আপনি খালি যে দায়িত্ব এই মুহূর্তে শাসক দল সামলাচ্ছে দীর্ঘ তিনটে টার্ম ধরে অন্যদের গল্প বাদ দিয়ে নিজেদের কথা বাংলার মানুষ শুনুন আপনার গায়ে লাগছে কেন আমি জানি না কিন্তু আমার কথাটা আমার দায়িত্ব আপনাকে প্রশ্ন করা আমার গায়ে লাগানো নয় প্রথমত আর দ্বিতীয়ত তিনটে টাইম আপনারা ক্ষমতায় আছেন কি নেই সেটা আপনারাই বলেন এবং সেই জায়গায় তাকে আপনাদের কি কি কর্তব্য ছিল সেই কর্তব্য আপনারা পালন করতে
করতে পেরেছেন কিনা তার উত্তর দিন, বাকিটা পরে বুঝুন। দেখুন বাকিটা না, বাকি করলে হবে না, বাকি ছে বাকি, এখানে বাকির কোনো জায়গা নেই। এখানে প্রশ্নটা হচ্ছে একটাই, সারা দেশ জুড়ে যেভাবে মেয়েদের সাথে ঘটনাগুলো ঘটছে, আমাদের আমাদের ভারতবর্ষের কোন ইমেজটা ইন্টারন্যাশনালে পৌঁছাচ্ছে? না আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা কিভাবে বিভিন্ন কিভাবে বাইরে কি নজর দাবি করছে, আর আমাদের রাজ্য দাঁড়িয়ে কি করছে? কেন ভিন্ন হতে পারলো না রুদ্রাঙ্ক? কেন আলাদা হতে পারলো না? রেড গোডে কেন আটকানোর চেষ্টা করা হলো? কোর্ট এসে দরজা খুলে দিল কেন হলো? আমি তো এটাই জানতে চাইছি। বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করলে পরে সারা ভারতবর্ষের বুকে মমতা যারা সবাই আপনারা কুৎসাস্তি হয়, কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের হয়ে দালালি করে, বুঝতে পেরেছেন? অভয়ের বাবা মায়ের কাছে গিয়ে টাকা অফার করেছিল, এটা আপনাদের নিতে হবে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তো দেশে কোনো ঘটনা ঘটলে বাইরে খারাপ বার্তা যাচ্ছে, রাজ্যে কোনো ঘটনা ঘটলে অন্যান্য রাজ্যে এবং দেশের বাইরে খারাপ বার্তা যাচ্ছে, তা এগুলোকে সামলানোর দায়িত্ব কাদের ছিল? দেখো সমাজ ব্যবস্থাকে সামলানো, আমার মনে হচ্ছে কুৎসা করছেন বলেই এটা হচ্ছে, কুৎসা না করলে এটা হতো না। সমাজ ব্যবস্থাকে সামলানো শুধু আইন দিয়ে হয় না, রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, রাজনৈতিক দলের একটা দায়িত্ব থাকে। রাজনৈতিক দল যদি সেটাকে প্রশমিত করে তাহলে সমাজে অবক্ষয় হতে বাধ্য, এবং এইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেই অবস্থাই হচ্ছে। সমাজে কি অবক্ষয় হয়েছে নাকি? দেখুন সমাজের অবক্ষয় সিপিএম করে গেছে, আজকে যদি আপনি দাঁড়িয়ে দেখেন সিপিএম করে গেছে। এক সেকেন্ড, না না, সমাজের অবক্ষয়, আরে আসছে রুদ্রাঙ্ক আসুন, সমাজের অবক্ষয় সিপিএম করে গেছে। সিপিএম কত সালে গেল? 11 সাল, 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। আজকে রুবি আমরা 2024 সালে দাঁড়িয়ে রয়েছি, বাংলার মানুষ এতগুলো দিন সময় দিয়েছে, এতদিন ধরে কি হচ্ছে আমি এটা বুঝতে পারলাম না। সিপিএম 34 বছর ধরে বাংলাটাকে খোকলা করেছে, আর বাকি যেইটুকুনি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে সমস্ত কিছু শেষ করে। দেখুন উনি বলল, আমি আমি আপনাকে বলি শুনুন, সিপিএম মুখ্যমন্ত্রীকে আনা হয়েছিল মহিলাদের নিরাপত্তার জন্য। তুমি একটা জিনিস বলো, আমাদের বাম আমলে কোনো মুখ্যমন্ত্রী বলেছে আমি গুন্ডা কন্ট্রোল করি? বাম আমলে কোনো মুখ্যমন্ত্রী বলেছে তুই ওখানে বসে বোম মারিস? বাম আমলে কোনো মুখ্যমন্ত্রী বলেছে যে আমার কাছে সময়? আমার লাস্ট একটাই কথা, সবাই সংঘবদ্ধভাবে যেটা বলে একটা রাষ্ট্রের দায়িত্ব থাকে এই ঘটনার, এটাই বলছি, সবাই সংঘবদ্ধভাবে লড়াইটা করুন এবং তারপর দেখা যাক যা সত্য তা সামনে আসবে, এই আশাটা রাখা যায়। আজকে আলোচনা এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।